দেশের অসাধু ব্যবসায়ীরা যাতে ইচ্ছে মতো দ্রব্যমূল্য নির্ধারণ করে জনদুর্ভোগ বাড়াতে না পারে সে ব্যাপারে প্রতিযোগিতা কমিশনকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। তিনি বলেন, ব্যবসা ও ভোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিযোগিতা কমিশনকে জনসচেতনতা ও প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল